বন্ধুরা, জানেন কি, মহাভারতে এমন অনেক ঘটনা ঘটেছে যা এখনো আমাদের থেকে লুকানো রয়েছে। মহাভারতের সাথে জুড়ে থাকা অভিশাপ আশীর্বাদ বচনের পেছনেও রয়েছে অনেকগুলি রহস্য। আপনার কি মনে হয় মহাভারতের যুদ্ধ এখানেই শেষ হয়ে গেছে আর এই কাহিনীর সমাপ্তি এখানেই ঘটে গেছে? কিন্তু না, এই কাহিনীর সমাপ্তি ঘটেনি। এখনো অশ্বত্থামা কেন বেঁচে আছে, এর পেছনে কারণ কি? অনেকে আছেন যারা এইগুলি বিশ্বাস করে না, কিন্তু আমি তাদেরকে জানাতে চাই, থাইল্যান্ডের লোকেরা রামায়ণকে রাষ্ট্রীয় গ্রন্থ হিসাবে বেছে নিয়েছেন। এনারাও এই জিনিসগুলোর উপর বিশ্বাস করেন। বন্ধুরা, আমরা এখন যেই আধুনিক দুনিয়াতে বসবাস করি, সেখানে বিজ্ঞান অনেক দ্রুত গতিতে এগিয়ে গেছে, কিন্তু বিজ্ঞান ঈশ্বরের থেকে বড় হতে পারে না। যদি বিজ্ঞান ঈশ্বরের থেকে বড় হতো, তাহলে সবকিছুর জ্ঞান থাকতো বিজ্ঞানের কাছে। কিভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়, কিভাবে একটি দেহে আত্মার আগমন ঘটে? তো চলো বন্ধুরা, আজ আমরা মহাভারতের সম্পর্কে এমন কিছু জানব যার ফলে অনেক কিছু শিখতে এবং জানতে পারব। শুরুর আগে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। নাম্বার 1, অশ্বত্থামা। মহাভারতে অশ্বত্থামা এখনো জীবিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে যুগ যুগ ধরে ঘুরে বেড়ানোর অভিশাপ দিয়েছিলেন। কলিযুগের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেবেন, তখন অশ্বত্থামা শ্রীকৃষ্ণের সাথে মিলে ধর্মের স্থাপনা করবে। অশ্বত্থামা এখনো ভগবান কলকির অপেক্ষা করবে। নাম্বার 2, আঠেরো রহস্য। শোনা যায় মহাভারতে 18টি সংখ্যার অনেক গুরুত্ব ছিল, কেননা মহাভারতে 18টি অধ্যায় ছিল। শ্রীকৃষ্ণ অর্জুনকে 18 দিন ধরে জ্ঞান দিয়েছিলেন, 18 দিন পর্যন্ত যুদ্ধ চলেছিল এবং এই যুদ্ধের সূত্রধর 18 জনই ছিল এবং যুদ্ধ শেষে 18 যোদ্ধাই জীবিত ছিল। নাম্বার 3, মহাভারতে বিদেশি যোদ্ধাদের উপস্থিতি। মহাভারতের যুদ্ধে অনেক বিদেশি যোদ্ধারাও উপস্থিত ছিলেন, যেমন এই যুদ্ধে ইয়েমেন, মেসিডোনিয়ান, আমেরিকা, গ্রিক এবং রোমান দেশের মতো যোদ্ধারাও যুক্ত ছিলেন। তাহলে বন্ধুরা, আমরা বলতেই পারি মহাভারতের যে যুদ্ধ হয়েছিল সেটি পুরো পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। নাম্বার 4, মহাভারত কে লিখেছিলেন? আপনারা নিশ্চয়ই বলবেন মহাভারত মহর্ষি বেদব্যাস লিখেছিলেন, কিন্তু না, আমি বলে রাখি এটি একদমই ভুল। বেদব্যাস কোনো নাম নয়, এটি একটি উপাধি যা আগেকার দিনের বেদ জ্ঞানীদের দেওয়া হতো। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আগে 27টি বেদব্যাস ছিল, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 28 নম্বর বেদব্যাস ছিল। তাই আজকের পর থেকে কেউ যদি জিজ্ঞেস করে মহাভারত কে লিখেছিলেন, তাহলে আমরা শুধু বেদব্যাস নয় মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন, আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।